হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল আমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটি ফিজিক্সের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন করাবো তোমরা অনেকেই জানো যে আমরা লেটস ইম্প্রুভ চ্যানেল থেকে একটি ফিজিক্সের মক টেস্টের ব্যবস্থা করেছিলাম এবং তোমরা অনেকেই সেই মক টেস্টে জয়েন করেছিলে এবং সেই যে মক টেস্ট তার আজকে একটি ফুল লেন্থের টেস্ট ছিল এবার কি হচ্ছে যে তোমরা যারা যারা টেস্টটিতে জয়েন করনি। তাদের সঙ্গে তো আমার ডিরেক্টলি কমিউনিকেশন হচ্ছে না তাহলে আমি আজকের টেস্টে মার্কস টুয়ের যেই কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম সেগুলো আজকে আমি তোমাদের জন্য এখানে আলোচনা করে দিচ্ছি এই যে কোয়েশ্চেনগুলো দেখো এগুলো কিন্তু পুরোপুরি এক্সাম পার্সপেক্টিভে বানানো অর্থাৎ এই কোয়েশ্চেনগুলোকে তোমরা পরীক্ষার জন্য কয়েকটি ইম্পর্ট্যান্ট কোয়েশন হিসেবেও নিতে পারো তাহলে আজকে আমি তোমাদের দুই মার্কসের কয়েকটি কোয়েশন এখানে করাবো তাহলে এই যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু কোনো একটি পার্টিকুলার চ্যাপ্টার থেকে হবে না বিভিন্ন চ্যাপ্টার মিক্স আপ অবস্থায় থাকবে তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের যে পুরো চ্যাপ্টারটি মানে যেখানে যখন যে কোয়েশ্চেনটি করছে সেটা যেই চ্যাপ্টার থেকে তার সংক্রান্ত একটু রিভিশনও হবে আর কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেনও পড়া হবে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকবে কারণ এখান থেকে এই যে কোশ্চেনগুলো আমরা এখানে করছি সেগুলো থেকে হয়তো দেখে গেলে যে পরীক্ষায়ও দু একটি কোয়েশ্চেন চলে আসলো এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেকটাই হেল্প হবে তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে আজকে আমরা এখানে কোন কোন কোয়েশনগুলো ডিসকাস করছি দেখো আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেনটি আছে ফার্স্ট কোয়েশ্চেনটিতে কি বলা আছে আমাদের একটি তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে ইলেকট্রিক ফিল্ড কত দেওয়া আমাদের ইলেকট্রিক ফিল্ড দেওয়া হলো থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ ওকে এই আমাদের একটি তড়িৎ ক্ষেত্র আছে আমি কোয়েশ্চেনটি তোমাদের জন্য একবার পড়ে দিই এত তড়িৎ ক্ষেত্রে স্থাপিত এস টু আমাদের একটি ক্ষেত্র আছে ক্ষেত্রটিগত ক্ষেত্রটি হচ্ছে টেন আই ক্যাপ ওকে এস ইকুয়াল টু টেন আই ক্যাপ ক্ষেত্রের মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে তাহলে এই কোয়েশ্চেনটি বোঝার জন্য আমরা শুরুতে বলি যে ফ্লাক্স বিষয়টি কি দেখো এই ক্ষেত্রে আমাদের ফ্লাক্স মানে কী বের করতে বলা হয়েছে তড়িৎ ফ্লাক্স তাই তো এবার তড়িৎ ফ্লাক্স আমরা কি জানি যে আমাদের যদি কোনো একটি পার্টিকুলার ক্ষেত্রফল থাকে তার মধ্য দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা লম্বভাবে পাস করে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ফ্লাক্স তাই তো এবার এই যে আমাদের ক্ষেত্র এটাকে আমরা এখান দিয়ে নাও যে আমাদের ইলেকট্রিক ফিল্ড কত ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে ই এবার এই যে ক্ষেত্র আছে তাকে আমরা কী করতে পারি তাকে আমরা একটি ক্ষেত্র ভেক্টর এ দিয়ে বোঝাতে পারি ক্ষেত্র ভেক্টর কাকে বলে ক্ষেত্র ভেক্টর হল এমন একটি ভেক্টর যার মান হয় সেই ক্ষেত্রফলটির ক্ষেত্রফলের সাথে সমান এবং যার ডিরেকশন হয় সব সময় ক্ষেত্রফলটির সাথে লম্ব হবে তাহলে এই যে আমাদের এ ভেক্টর এবং ই ভেক্টর এদের মধ্যে যদি আমরা ডট প্রোডাক্ট বের করি তাহলেই আমাদের কি আসে তাহলেই আমাদের আসে ফ্লাক্স তাই তো তাহলে ফ্লাক্স ফাই ইকুয়াল টু কত হয় ই ডট এ এবার তাহলে দেখো দুটা আমাদের ভেক্টর তাদের আমরা ডট প্রোডাক্ট করে পাচ্ছি ফ্লাক্স তাহলে ফ্লাক্স কীরকম রাশি হবে ফ্লাক্স হবে আমাদের একটি স্কেলার রাশি ওকে আর ফ্লাক্সের দেখো আমরা একক কী বলতে পারি আমাদের যে তড়িৎ ক্ষেত্রের একক সেটা কত হয় সেটা হয় হচ্ছে আমাদের ভোল্ট পার মিটার আর আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফলের একক কি ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার তাহলে আমাদের যে ফ্লাক্সের একক আসবে সেটা কত আসবে ভোল্ট মিটার ওকে তাহলে এই হচ্ছে আমাদের ফ্লাক্স তাহলে দেখো আমাদের যে এই ভিডিওটি সেখান থেকে তোমরা কিন্তু শুধু কোয়েশ্চেনগুলোর আনসার জানবে না সাথে রিলেটেড আরও জিনিসপত্র সেগুলোও জানতে পারবে তাহলে ব্যাপারটি কি হচ্ছে যে আমাদের যে এই কোয়েশ্চেনটি সেটা তো অফকোর্স ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাহলে এর সাথে রিলেটেড যদি কোনো কোশ্চেন চলে আসে সেটারও কিন্তু তোমরা আনসার করতে পারবে তাহলে আমরা ফ্লাক্স কি সেটা বুঝে গেলাম তাহলে আমাদের কোয়েশ্চেনটির আনসার যে আমাদের ই আছে এস আছে দেখো আমরা এই ক্ষেত্রে ক্ষেত্র ভেক্টারকে এ ভেক্টার দিয়ে বুঝেছি কোয়েশ্চেন সেটা এস ভেক্টর ফর্মে দেওয়া তাহলে আমাদের যদি এই ক্ষেত্রে বের করতে হয় ফাই সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে সেটা ইকুয়াল টু হয়ে যাবে ই ডট এস তাই তো এবার ই এর মান কত দেওয়া সেটা দেওয়া হচ্ছে থ্রি আই প্লাস ফোর জে প্লাস ফাইভ কে আর এস কত টেন আই এবার আমরা কি জানি যখন আমরা ডট প্রোডাক্ট বের করি তখন আমরা সিমিলার কম্পোনেন্টগুলোকে মাল্টিপ্লাই করি অন্য কম্পোনেন্টের সঙ্গে মাল্টিপ্লাই করলে সেটা জিরো হয়ে যায় তাই তো তাহলে এই ক্ষেত্রে কী আছে টেন আই তাহলে সেটা কি হবে এই আমাদের থ্রি আইয়ের সঙ্গে মাল্টিপ্লাই হবে তাহলে টেন আই আর থ্রি আইয়ের যদি আমরা ডট প্রোডাক্ট বের করি সেটা কত আসবে সেটা আসবে তিরিশ আর আই এর সঙ্গে যদি জেড ডট প্রোডাক্ট বের করি সেটা হয়ে যাবে জিরো এর সঙ্গে কে ডট প্রোডাক্ট বের করলে সেটাও হবে জিরো তাই তো তাহলে এই ক্ষেত্রে যে আমাদের ফ্লাক্স আসলো সেটা কত আসলো থার্টি ভোল্ট মিটার তাহলে দেখো এই একদম ইজি একটি কোয়েশন এটা সলভ করতে পারলেই কিন্তু আমরা এখানে দুই নম্বর পেয়ে যাবো তাহলে আই হোপ তোমরা আমাদের প্রথম কোয়েশ্চেনটি বুঝতে পারলে এবার চলো আমরা আমাদের সেকেন্ড কোয়েশ্চনে চলে আসি দেখো আমাদের যে সেকেন্ড কোয়েশ্চেন সেখানে কি বলা হয়েছে দেখাও যে বদ্ধবর্তনীতে কোনো কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ তার বল অপেক্ষা কম হয় তাহলে কি বলা আছে যে আমাদের একটি পার্টিকুলার বদ্ধ বদ্ধবর্তনী আছে সেই বদ্ধ বদ্ধবর্তনীতে আমাদের দেখাতে বলেছে যে কোনো একটি কোষ যদি নিই আমরা যদি একটি তড়িৎ কোষ বা একটি ইলেকট্রিক সেল নিই তার যে বিভব প্রভেদ সেটা যেই প্রান্তের মধ্যে কানেক্টেড সেই দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ সেটা কি হবে তার তড়িৎচালক বল অপেক্ষা কম হবে তাহলে এটা আমরা কিভাবে দেখাতে পারি সাপোজ আমরা কীভাবে লিখবো যে আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে এই একটি কোষ আছে ওকে এবার এই কোর্সটি যদি থাকে এর কি থাকবে আমরা তো একটি আদর্শ কোষ কোনো সময় পাবো না আমাদের সবসময় কী হবে একটি প্র্যাকটিক্যাল কোষ থাকবে তাহলে আমাদের যদি একটি প্র্যাকটিক্যাল কোষ থাকে তার কি থাকবে একটি আভ্যন্তরীণ রোধ থাকবে যেটা কিনা না সবসময় তার সঙ্গে শ্রেণী সমবায় থাকবে তাই তো তাহলে এবার আমরা ধরে নিচ্ছি আমাদের এই একটি কোষ তার তড়িৎচালক বল হলো ই এবং তার যে আভ্যন্তরীণ রোধ সেটা হলো আর এবার এটাকে আমরা কি করছি এটাকে আমাদের একটি পার্টিকুলার বহির্বর্তনী আছে সেই পুরো বহির্বর্তনীর যে রোধ সেটা আমরা বলছি ক্যাপিটাল আর এবং তার এক্রসে ধরে এই এ এবং বি বিন্দুর মধ্যে আমরা এই যে ই কোষটি ছিল তাকে যুক্ত করেছি এবার যুক্ত করার ফলে কি হবে দেখো যুক্ত করার ফলে আমাদের এই যে বর্তনী সেটা যেহেতু একটি বদ্ধবর্তনী দেখো কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের মেনশন করে দিয়েছে বদ্ধবর্তনী যদি একটি মুক্তবর্তনী হতো তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা কোনো এফেক্ট পেতাম না যেহেতু এটা একটি বদ্ধবর্তনী সুতরাং কি হবে যে আমাদের এই ক্ষেত্রে একটি কারেন্ট প্রবাহিত হবে এবং এই যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টের মান কত হবে বলো কারেন্টের মান হয়ে যাবে আমাদের টোটাল তরিৎচারক বল কত ই এবং তার জন্য আমাদের যে এই পুরবর্তনী সেখানে আমরা এটা হচ্ছে বহির্বর্তনী টোটাল রোধ আর এটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ দুটা যেহেতু শ্রেণী সমবায় আছে তাহলে কত হয়ে যাবে আর প্লাস আর এতখানি কারেন্ট এখানে প্রবাহিত হবে তাই তো এবার এতখানি কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা তো আমাদের এই যে ক্ষুদ্র রোধ স্মল আর তার মধ্য দিয়েও যাবে তার ফলে কি হবে এখানে আমাদের স্মল আ আই মানে আই ইন্টু স্মল আর এত পরিমাণ কি এখানে আমাদের নষ্ট ভোল্ট হবে তাহলে আমাদের ই আর আর প্লাস আর এতখানি ভোল্টেজ কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আমরা যে এ এবং বি পয়েন্ট পাবো সেই ক্ষেত্রে আমরা যে ভোল্টেজ পাবো বা ওই দুই পয়েন্টের মধ্যে আমরা বিভব প্রভেদ পাবো সেটা অ্যাকচুয়ালি কত আসবে সেটা আসবে ই মাইনাস আই আর ঠিক আছে তাহলে সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে দেখো আই আর তো এটা তাহলে আমরা যদি ই থেকে ডিভাইড মাইনাস করি তাহলে ই ইন্টু ওয়ান মাইনাস আর বাই আর প্লাস আর আমরা এক কাজ করেছি ইটাকে বোধ থেকে কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে আমাদের কত আসবে এটা আসবে ই ইন্টু আমাদের এটা যখন ওপরে আসবে তখন আমরা এখানে হিসাব করলে কি আসবে ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ওকে তাহলে আমরা যে এই ক্ষেত্রে কী পাচ্ছি আমাদের যে এই বহির্বর্তনীতির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ পাচ্ছি সেটা কি হবে দেখো সেটা কিন্তু আমাদের এক্স্যাক্টলি ইয়ের সাথে সমান আসছে না ইয়ের থেকে কম আসছে তাহলে এই পুরো ক্যালকুলেশনটা যদি আমরা দেখিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটির আনসার লেখা হয়ে যাবে ওকে এরপর যে আমাদের থার্ড কোয়েশ্চেনটি আছে থার্ড কোয়েশ্চেনটিতে কি বলা আছে একটি এলসিআর বর্তনীতে অর্থাৎ একটি এলসিআর শ্রেণী সমবায়ে ধারকত্বের মান সি থেকে পরিবর্তন করে টু সি করা হলো এবং তারপর কি বলা আছে যে কম্পাঙ্ক একই রাখতে হলে এলের কি পরিবর্তন করতে হবে তাহলে আমাদের যে কোয়েশ্চেনটি সেটা আমি তোমাদের একবার বুঝিয়ে দিই আমাদের কি বলেছে যে আমাদের একটি এল সি আর বর্তনই আছে তাহলে এই ধরনের আমাদের একটি এল এই হলো আমাদের সি আর এই হলো আমাদের আর এই আমাদের একটি এলসিআর শ্রেণী সমবায় আছে এটা হচ্ছে এল এটা হচ্ছে সি এটা হলো আর বলেছে এই ক্ষেত্রে আমাদের যে এই ধারকত্ব তার মান ছিল সি সেটা কি করা হয়েছে সেটা পরিবর্তন করে এটাকে করে দেওয়া হয়েছে হলো টু সি অর্থাৎ এর মানটিকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে তাহলে বলা হয়েছে আমাদের যে এই সার্কিটটি ছিল তার যে কম্পাঙ্ক সেটাকে যদি একই রাখতে হয় তাহলে এই যে আমাদের আবেশক বা এল এর মানের কি পরিবর্তন করতে হবে তাহলে এর মানের কি পরিবর্তন করতে হবে সেটা বোঝার জন্য সাপোজ শুরুতে যখন আমাদের এই সার্কিটটি ছিল তখন এর যে কম্পাঙ্ক হবে সেটা কত হবে এফ ইকুয়াল টু আমরা জানি যে ওয়ান বাই টু পাই ইন্টু রুট ওভার এল সি তাহলে যখন শুরুতে আমাদের এলের মান এল ছিল এবং সি এর মান সি ছিল তখন এফ ইকুয়াল টু কত হচ্ছিলো ওয়ান বাই টু পাই রুট ওভার এল সি তাই তো এবার আমাদের যে সি সেটা কি করা হলো সেটা পরিবর্তন করে টু সি করে দেওয়া হয়েছে আর আমাদের যে পরিবর্তিত কি পরিবর্তিত আমাদের যে আবেশ সেটাকে সাপোজ আমরা ধরো এল ড্যাশ বলছি তাহলে এখন আমাদের যে এই অনুনাদি কম্পাঙ্ক হবে সেটা যদি আমরা এফ ড্যাশ বলি এফ ড্যাশ তাহলে কত আসবে সেটা আসবে হচ্ছে ওয়ান বাই টু পাই রুট ওভার টু সি ইন্টু এল ড্যাশ তাই তো কিন্তু আমাদের কি বলা আছে কোয়েশ্চনে আমাদের যে এই অনুনাদি কম্পাঙ্ক দুটো সেগুলো একই থাকবে তাহলে আমাদের এই ক্ষেত্রে অনুনাদি কম্পাঙ্কগুলো যদি একই থাকে তাহলে আমরা এই রাশিটি এবং এই রাশিটি এদের কি লিখতে পারব সেম লিখতে পারবো তাহলে সেটা আমরা এখানে করছি তাহলে আমাদের কি আসবে দেখো তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান বাই টু পাই রুট ওভার এল সি ইকুয়াল টু ওয়ান বাই টু পাই রুট ওভার টু এল ড্যাশ সি এবার দেখো দুটার থেকে আমাদের কী হবে টু পাই টু পাই কাটা চলে যাবে তাহলে আমরা যদি দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে এখানে কী থাকবে এখানে থাকবে ওয়ান বাই এল সি আর এখানে থাকবে ওয়ান বাই টু এল ড্যাশ সি এবার বোথ সাইড থেকে এল ড্যাশ সি এবং সি কাটা চলে যাবে তাহলে আমরা যদি এল ড্যাশ বের করি সেটা কি আসবে দেখো সেটা আসবে এল বাই টু অর্থাৎ আমাদের যে এই ক্ষেত্রে আবেশকের মান তাকে কি করতে হবে আগে যা মান ছিল তার থেকে অর্ধেক করতে হবে তাহলে আই হোপ যে তোমরা এই কোয়েশ্চেনটি বুঝতে পারলে এবার এটা ছিল আমাদের তিন নম্বর কোয়েশ্চেন আমি তিন নাম্বার কোয়েশ্চেন একটি অথবাও দিয়েছিলাম চলো এবার আমরা সেটা বুঝে নিই দেখো আমি যে তিনের কোয়েশ্চেনে একটি অথবা দিয়েছিলাম সেটা কি সেটা হচ্ছে পরিবর্তী প্রবাহের আর এম এবং শীর্ষমান কাকে বলে তাহলে এই দুটো কোশ্চেনের আনসার আমি তোমাদের থেকে চাই তাও আমি তোমাদের একটু বলে দিচ্ছি যে আমাদের আর মান কী হয় আমরা জানি যে আর মান হলো আমাদের যে এসি ভোল্টেজ বা এসি প্রবাহ থাকছে তার ক্ষেত্রে যে সেই এসি ভোল্টেজ বা তার প্রবাহ তার যদি আমরা বর্গমান বের করি এবং সেই বর্গের যে অ্যাভারেজ বা আমাদের বর্গের যে গড় মান সেটা বের করে নিয়ে যদি আমরা তার রুট বের করি সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় আর মান তাই তো আর একই রকমভাবে আমাদের যদি কোনো একটি এসি প্রবাহ বা কোনো একটি এসি ভোল্টেজ এরকম হয় যে ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি সেই ক্ষেত্রে এই যে ভি নট সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি হচ্ছে এসি শীর্ষমান অর্থাৎ আমাদের যে এসি ভোল্টেজটি দেওয়া আছে বা এসি প্রবাহটি আছে তার সর্বোচ্চ মান যেটা হতে পারে সেটাকে আমরা কি বলি এসির শীর্ষমান তাই তো তাহলে এই দুটো কোয়েশ্চেনের আনসার কি হবে সেগুলো কিন্তু আমি তোমাদের থেকে এই ভিডিওর কমেন্ট সেকশনে চাই কারণ এগুলো একদম ইজি কোয়েশন এগুলো বইয়ের মধ্যে ডিরেক্টলি মেনশন করা আছে তাহলে এই দুটো সংজ্ঞা কিন্তু সবাই এই ভিডিওর কমেন্ট সেকশানে লিখবে ওকে তাহলে এটা আমরা বুঝে গেলাম আমাদের থার্ড কোয়েশ্চেন এবার আসছি আমরা আমাদের ফোর্থ কোয়েশ্চেনে আজকে আমাদের যে এখানে চার নাম্বার কোয়েশ্চেনটি আছে সেটা কি সেটা হচ্ছে লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে প্রমাণ করো তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে এবার শুরুতে তোমরা বলো লেঞ্জের সূত্র কি লেঞ্জের সূত্রতে বলা হয়েছে যে আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এমন হবে যাতে সে কী করতে পারে সে তার সৃষ্টির কারণকে বাধা দিতে পারে তাই তো একটা এক্সাম্পলে আমরা নিই সাপোজ এই আমাদের একটি লুপ আছে এই লুপের কাছে কি করছি আমরা একটি চুম্বককে তার কাছে নিয়ে আসছি তাহলে চুম্বককে যদি আমরা এর কাছে নিয়ে আসি তাহলে এই লুপের সাপেক্ষে কী হবে আমাদের যে চুম্বক ফ্লাক্স সেই চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে তাহলে যদি চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় তাহলে এই লুপটির মধ্যে একটি কারেন্ট তৈরি হবে তাই তো এবার এই যে কারেন্ট তৈরি হবে সেটা কোন দিকে ফ্লো করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো এই ক্ষেত্রে কী হচ্ছে নর্থ পোল কাছে আসছে তাহলে আমাদের লেন্জের সূত্রে কী বলা হয়েছে যে সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে তাহলে যেহেতু নর্থ পোল কাছে আসছিলো তাহলে সে কী করবে যে নর্থ পোলকে দূরে পাঠানোর চেষ্টা করবে এবার উত্তর মেরুকে দূরে কে পাঠাতে পারে আরেকটি উত্তর মেরু বা আরেকটি নর্থ পোল তাই তো তার মানে এই ক্ষেত্রে আমরা যদি এইভাবে সাপোজ এই আমাদের লুপটি আছে আর এই দিকে আমরা চুম্বকটিকে নিয়ে যাচ্ছি তাহলে চুম্বকের দিক থেকে যদি দেখি তাহলে আমাদের সামনে কী তৈরি হওয়া উচিত নর্থ পোল এবার নর্থ পোল কীরকম কারেন্ট ফ্লো হলে হয় আমরা জানি যে অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো হয় সেই ক্ষেত্রে আমরা নর্থ পোল পাই তাই তো কীভাবে মনে রাখতে হয় এই হচ্ছে সাউথ তার মাথায় দুটো অ্যারো লাগিয়ে দাও এই হচ্ছে নর্থ তার মাথায় দুটো অ্যারো লাগিয়ে দাও তাহলে নর্থ পোল কখন হচ্ছে যখন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হচ্ছে তাহলে এই ক্ষেত্রে যে কারেন্ট ফ্লো হবে সেটা কীরকম হবে সেটা হয়ে যাবে এই রকম ওকে তাহলে এই হচ্ছে আমাদের লেঞ্জের সূত্র এবার বলা হয়েছে যে দেখাও যে লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে এবার কিভাবে লিখবো আমরা যে আমরা কি জানি যে লেঞ্জের সূত্রে বলা হয়েছে যে আমাদের যে এই চুম্বকটি চুম্বকটিকে যখন আমরা কাছে আনবো তখন কি হবে আমাদের এর মধ্যে এমন দিকে কারেন্ট তৈরি হবে যাতে কি হয় আমাদের এই চুম্বকটিকে সে দূরে পাঠাতে পারে এবার তার মানে কি বোঝা যাচ্ছে তাহলে আমাদের যে এই দূরে পাঠানোর চেষ্টা করছে লুপটি তার বিরুদ্ধে যদি চুম্বকটিকে কাছে আনতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে চুম্বকটির ওপর একটি বাহ্যিক ধনাত্মক কার্য করতে হবে এবং এই যে ধনাত্মক কার্য সেটাই কি হচ্ছে সেটাই এই ক্ষেত্রে আমাদের তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ এখানে কোনোরকমভাবেই তরিত শক্তি হঠাৎ করে সৃষ্টি হয়ে যাচ্ছে না শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের যে লেঞ্জের সূত্র সেটা কিন্তু শক্তির সংরক্ষণ সূত্রকে মেনে চলে ওকে তাহলে আমাদের চার নাম্বার কোয়েশ্চেন সেটার সলিউশন আমি তোমাদের বলে দিলাম এবার চলো আমরা আমাদের যে পাঁচ নম্বর কোশ্চেন আমাদের এর থেকে দুয়ের পাঁচটি কোয়েশ্চেন আসে সেখান থেকে আমরা চারটা কোয়েশ্চেন দেখে নিলাম তার মধ্যে একটি অথবাও ছিল আর আমাদের যে পাঁচ নম্বর কোয়েশ্চেনটি সেটা এবার আমরা দেখে নিই দেখো দুই নম্বরের পাঁচটি কোয়েশ্চেন আসবে খুবই ইজি ইজি কোয়েশ্চেন আসবে সেখান থেকে কিন্তু তোমাদের দশ নম্বর পেতেই হবে ওকে তাহলে এবার আমাদের যে লাস্ট কোয়েশ্চেনটি আছে সেটা আমি তোমাদের একবার বলে দিই আচ্ছা আমার বোর্ডটা মুছে নিই ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের গিয়ে আছে আমাদের যে লাস্ট কোয়েশ্চেন সেটা কি বলেছে সেটা বলেছে যে কার্য অপেক্ষক ও সূচনা কম্পাঙ্কের সংজ্ঞাদ তাহলে এটা তো একদম ইজি এই কোয়েশ্চেনটি কিন্তু সবার পাড়া উচিত দেখো এটা আমাদের কোথার থেকে আসছে এটা আসছে হচ্ছে আমাদের আলোকতরিত প্রবাহ চ্যাপ্টার থেকে তাই তো আলোকতরিত প্রবাহ চ্যাপ্টারটি কিন্তু খুবই ইজি যারা যারা পড়েছ খুবই ভালো আর যারা পড়নি সেই আলোকতরিত প্রবাহ নিয়ে কিন্তু আমাদের পুরো একটি প্লেলিস্ট আছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে ভিডিওগুলো দেখে কিন্তু তোমরা এই চ্যাপ্টারটি পড়ে নিতে পারো কারণ এখান থেকে খুবই ইজি কিছু কোয়েশ্চেন আসবে এবং তোমরা জাস্ট তোমরা যদি আমাদের ভিডিওগুলো একবার দেখে নাও তাহলেই দেখবে সব কোশ্চেনের আনসার করতে পারবে তাহলে আমি তোমাদের বলে দিই যে এটার আনসার কি কি হবে এবং সূচনা তাই কার্য অপেক্ষক তো তাহলে শুরুতে আমরা বলছি কার্য অপেক্ষক দেখো কোন ধাতু থেকে যদি আমাদের আলোক তড়িৎ প্রবাহ হতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে একটি ইলেকট্রন নির্গত হয় তাহলে কোনো ধাতব পৃষ্ঠ থেকে একটি ইলেকট্রন নির্গমনের জন্য ন্যূনতম যত পরিমাণ শক্তির প্রয়োজন হয় দেখো আমি কী বলছি ন্যূনতম অর্থাৎ মিনিমাম যতখানি শক্তির প্রয়োজন হবে সেটাকেই কি বলা হয় সেটাকেই বলা হয় ওই ধাতুর কার্য অপেক্ষক এবং কার্য অপেক্ষক কিসের ওপর নির্ভর করে এটা নির্ভর করে ধাতুর ওপর অর্থাৎ আমরা যদি একটা পার্টিকুলার লোহার প্লেট নিই তাহলে একরকম কার্য অপেক্ষক হবে আমরা যদি তামার প্লেট নিই তাহলে একরকম কার্য অপেক্ষক হবে অর্থাৎ আমাদের যে ধাতুর প্রকৃতি তার ওপর কার্য অপেক্ষক নির্ভর করে নেক্সট কি নেক্সট আমাদের কোয়েশ্চেন বলছে সূচনা কম্পাঙ্ক কি সূচনা কম্পাঙ্ক কি এটাও অনেকটা সিমিলার আমাদের কি সিমিলার হচ্ছে আমাদের আনসার যে কোনো ধাতব পৃষ্ঠ থেকে আলোকতরিত নিঃসরণ যদি হতে হয় বা আলোকতরিত ক্রিয়া যদি সেই ক্ষেত্রে ঘট ঘটাতে হয় তাহলে ন্যূনতম যত কম্পাঙ্কের আলো সেই পৃষ্ঠের উপর আপতন ঘটাতে হয় সেই কম্পাঙ্ককেই কি বলা হয় সেই কম্পাঙ্ককে বলা হয় সূচনা কম্পাঙ্ক অর্থাৎ আমাদের একটি মিনিমাম কম্পাঙ্ক থাকবে যার থেকে কম কম্পাঙ্কের আলো যদি আমরা এই ক্ষেত্রে আপতন ঘটাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলোকতরিত ক্রিয়া ঘটবে না তাহলে সেই যে ন্যূনতম কম্পাঙ্ক যার থেকে সমান বা চার থেকে বেশি মানের কম্পাঙ্ক এই ক্ষেত্রে আপতন ঘটাতে হবে আলোক ক্রিয়া ঘটানোর জন্য সেই কম্পাঙ্ককে আমরা কি বলবো সেই কম্পাঙ্ককে আমরা বলবো সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক বা কাট অফ ফ্রিকুয়েন্সি তাহলে আই হোপ যে তোমরা আমাদের আজকের এই কোয়েশ্চেনগুলো বুঝতে পারলে আমি কি তোমাদের এরকম আরও কিছু কোয়েশ্চেন করাবো তোমরা কি আরও এরকম কিছু কোয়েশ্চেন চাও তাহলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে আজকের এখানে তোমাদের কোনো রকমের ডাউট থাকলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথেও একবার শেয়ার করে দেবে যাতে তারাও ঠিকঠাক করে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং